হ্যালো বন্ধুরা, তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম। বলার কিছু নেই যদিও, তো ভিডিওটা বানাচ্ছি খুব দুঃখের সহিত, কষ্ট হচ্ছে যদিও। আমাদের যে দলটা ছিল নবদিগন্ত, আমরা প্রোগ্রাম করছিলাম ওই দলটাতে সবাই, তো দলটা আগামীকাল ব্যান্ড হয়ে গেছে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে দলটা। তো এখানে দোষ কাকে দেবো আর কাকে দেবো না সেটা আমরা ভেবে উঠতে পারছি না, কারণ যে মালিক আমাদের দলটা করেছিল, সে মালিক প্রথম থেকে সমস্ত টাকা তুলে নিয়েছিল, আর শিল্পীদের কিস্তির সময় একটু সমস্যা হয়েছিল, যেমন চৈত্র মাসের কিস্তি বৈশাখ মাসে নিতে হয়েছে, তারপরে মাঘ মাসের কিস্তি ফাল্গুন মাসে নিতে হয়েছে, এরকমভাবে মানে এক মাস পিছিয়ে। তো তাও আমরা সবাই সেটা মেনে দলটা চালানোর চেষ্টা করেছিলাম বা দলটা চালাচ্ছিলাম। উড়ন্ত মালিক মাঝে করে একবার দল ছেড়ে দিয়েছিল, সেই দলটা আমরা সবাই দায়িত্ব করে নিয়ে চালাচ্ছিলাম। তো তার মধ্যে আমাদের কয়েকটা ছেলে একটা সমস্যা হয়েছে, তারা মানতে রাজি নয়। তারা বলছে যে না, আমরা ওইভাবে মানবো না, আমরা আমাদের টাকা চাই। তো সেই ভাবনা চিন্তাতে কালকের আমাদের দলের লাইটম্যান, সে মানতে পারেনি বিষয়টা, যে আমি কেন টাকা দেরি করে নেবো, বাস্তবে সে খেটেছে, সে টাকা কেন দেরি করে নেবে, তার দিক দিয়ে সে ঠিক। আবার 20 জন ছেলের মুখের দিকে তাকানো তার দরকারও ছিল, যাই হোক, সে যেটা ভালো বুঝেছে সে তার লাইট সেটটা লাভিয়ে নিয়েছে। আর এ পর্যন্ত আমরা চেষ্টা করেছিলাম দলটা চালানোর জন্য অন্যভাবে, যে মালিক তো দল বন্ধ করে দিয়েছে, আমরা ঠিকই সিস্টেম করে শিল্পীরা একটা দলটা চালাবো। তো তার মধ্যে অনেক শিল্পী রাজি হয়েছিল, আবার অনেকে রাজি হয়নি, যে না আমরা যে টাকাটা পাই দিতে হবে। তো সে টাকাটা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ আমরা তার দলের মালিক না। মালিক দলটা বন্ধ হয়ে গেছে, আমরা সবাই মিলে দায়িত্ব করে নিয়ে দলটা চালাবার সিদ্ধান্ত করেছিলাম। তো যাই হোক, চালাতে পারলাম না। এই 2 দিন ভোর আমি হারান্দা রঙ্গদা 3 জন মিলে সবার কাছে ফোন করে করে আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে ভাই এইভাবে দলটা চালাই এসো, তো অনেকে স্বীকার, অনেকে স্বীকার নয়, অনেকে রাজি নয়। তো যার জন্য দলটা ব্যান্ড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই মাত্র রঙ্গদা ফোন করেছিল আমার কাছে যে ভাই কী করব। আমি বললাম দাদা ছেড়ে দাও, কতজন আর পায়ে ধরবো আমরা, দরকার নেই। তো এইভাবে দলটা এই পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আর জানি না দলটা কী হবে পরক্ষণে, তবু আমরা চেষ্টায় আছি দলটা বার করার জন্য। তো এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করলাম, আর কিছু বলার নেই। বুঝতে পারছি আমাদের পরিস্থিতি খুবই খারাপ, এই বর্ষাকাল পড়ছে আর আমাদের তো সংসার চালানো দায় যা পরিস্থিতি, এই গান বায়না করে যে টাকাটা নিয়েছিলাম তো সব দায় দরকার মিটে গেছে। তো এখন আমরা তো 2-3টে করে কিস্তি পাবো, ধরো কেউ 60,000, কেউ 70,000, কেউ 1,00,000 টাকা করে পাবে, সেগুলো তো ঝাড় চলে গেল। তো জানি না এবার কী করে খাবো, কীভাবে সংসার চালাবো, তো হয়তো কলকাতার যেখানে কাজ করতে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করছি এখানে, বলার কিছু নেই, মনে দিকে খুব আপসেট আছি, ভিডিওটা করতাম না, জাস্ট তোমাদের সাথে দুঃখটা শেয়ার করলাম। আর সবাই তো একদিন জেনেই যাবে যে নবদিগন্ত দল বন্ধ হয়ে গেছে, তো তার জন্য ভিডিওটা বানালাম, যে যেসব কমেডি বায়না ধরে আছে দাদারা আমাদের ভুল বুঝবেন না, দলটা কিন্তু আমরা ইচ্ছা করে বন্ধ করিনি, আর দলটা বন্ধ হয়ে গেছে কোনো কারণবশত কয়েকটা ছেলের জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যেসব দলগুলো চলছে সেসব দলের শিল্পীদের বলবো ভাই ভালোভাবে গান বাজনা করো, সিজনটা তোলো, অন্তত কিছু না হোক সিজন তোলার পর মালিককে বলতে পারবে যে ভাই তুই কাজ খেটেছি টাকাটা দে, তার আগে কেউ দল বন্ধ করো না। আর দল বন্ধ করা মানে শিল্পীর বদনাম, সেটা আমরা বুঝতে পারছি, এখন বাড়িতে বসে আছি আমাদের কতটা কষ্ট হচ্ছে গান না করে, সে কষ্টটা একটা শিল্পী ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।